প্রত্যেক মুহূর্তে যে খবরাখবর আমরা আপনাদের দিচ্ছি রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে আজকে কর্মবিরতিতে বসেছেন জুনিয়র চিকিৎসকরা এবং আউটডোর পরিষেবা যেমন সম্পূর্ণ বন্ধ রয়েছে কিন্তু চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না আমাদের জিলাম সরাসরি এনআরএস হাসপাতাল চত্বর থেকে চলে যাব জিলামের কাছে জিলাম বেলা যত গড়াচ্ছি আমরা দেখছি যে রোগীদের ভিড় কিন্তু ক্রমশই বাড়ছে এবং ক্ষোভ বিক্ষোভের ছবিটা কিন্তু ক্রমশই স্পষ্ট হচ্ছে এমনকি তারা পুলিশ কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন এই মুহূর্তে এনআরএস হাসপাতাল চত্বরে হাসপাতাল চত্বরে এখনো জুনিয়র ডাক্তাররা তারা অবস্থানে বসেছেন এমার্জেন্সির সামনে তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে তার মধ্যে অন্যতম যেমন হচ্ছে নিরাপত্তা আমরা রয়েছি আউটডোর বিল্ডিং এর সামনে আউটডোর বিল্ডিং যেটা দেখা যাচ্ছে যে মেইন গেটে সেটা বন্ধ আছে এখনো এবং যেটা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এই পরিষেবা স্বাভাবিক রাখার জন্য তারা মেডিকেল অফিসারদের বলেছেন আসতে তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তালা দেওয়া আছে আমার ক্যামেরা পারসন অভিজিৎ সরকারকে বলবো দেখাতে যে ক্যামেরা এই আউটডোর বিল্ডিং সেখানে আউটডোরের এখানে তালা লাগানো আছে এবং অর্থোপেডিক ওপিডি যেখানে ভিড় থাকে প্রত্যেক দিন সবচেয়ে বেশি ভিড় হয় এখানে সেই অর্থোপেডিক ওপিডিতে একজন রোগী ভেতরে নেই একজন চিকিৎসকও নেই বাইরে অপেক্ষা করছেন রোগীর পরিজনরা তারা দূর দূরান্ত থেকে এসছেন এবং তারা কি করবেন ভেবে উঠতে পারছেন না তাদের প্রত্যেকেরই বক্তব্য তারা বহু টাকা খরচা করে এখানে এসছেন এবং কি হবে কখন চিকিৎসক আসবেন বা আদৌ এখানে টিকিট কাটা যাবে কিনা তারা বুঝতে পারছেন না আমার বা দিকে ক্যামেরা পারসন অভিজিৎ সরকারকে দেখাতে বলবো যে অনেক রোগীর পরিজনরা তারা গতকাল এসলেন তারপর তারা অপেক্ষা করছেন তারা কখন কোথায় যাবেন কি করবেন বুঝে পারছেন না এই সামনে যারা বসে আছেন তারা প্রত্যেকেই এসছেন আগের দিন এবং তারা আউটডোরে রোগী দেখাবেন চিকিৎসক দেখাবেন বলেই তারা এসছিলেন তবে তারা এখনো জানেন না যে চিকিৎসকের তারা সুবিধে পাবেন কিনা ঠিক একই রকমভাবে আমরা আউটডোর বিল্ডিংয়ে অন্যান্য প্রান্তেও দেখেছিলাম সেখানে আমরা দেখার চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সন অভিজিৎ সরকারকে বলবো যে দেখাতে যে টিকিট কাউন্টার যেদিকে বা এখানে টিকিট কাউন্টার ছিল এখানে অন্যান্য দিন প্রচণ্ড ভিড় থাকে বিশাল লাইন থাকে লম্বা লাইন থাকে রোগীর পরিজনদের সেখানে এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পুরো ফাঁকা কেউ নেই এবং ঠিক তার পাশেই যে আউটডোর কাউন্টারগুলো আছে একে একে আমরা দেখার চেষ্টা করব ভেতরে গিয়ে যে সেখানে কি পরিস্থিতি আছে সেখানে এই যে ওপিডি ফার্মাসি এখানে সকালে এই সময়ে লম্বা লাইন লেগে যায় ওষুধ নেওয়ার জন্যে অর্থোপেডিক আউটডোর তারপরে কার্ডিওলজি আউটডোর কার্ডিওলজি আউটডোরে আমরা এখনো দেখতে পাচ্ছি তালা লাগানো আছে এবং সেখানে চিকিৎসক আসেননি এবং স্বাস্থ্যকর্মী তারা এসছেন কিনা তাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে আমরা স্টুডেন্ট এখানে আপনারা কি জন্য এসছেন আমরা এখানে মানে স্টুডেন্ট জন্য আমরা কাজও করে এখানে তো তালা দেওয়া কি করে বাড়ি চলে যাব। ওনারা এখানে প্রশিক্ষণ নিতে এসেছিলেন তবে রোগীর পরিজন রোগী কেউই নেই এটা হচ্ছে কার্ডিওলজি আউটডোর অর্থাৎ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ ঠিক পেছন দিকে আউটডোরের যে চেহারা সেটা দেখাই যাচ্ছে একজনও রোগী নেই রোগীর পরিজন নেই কোনো টিকিট কাউন্টারে লাইন নেই কিছু স্বাস্থ্যকর্মী এসছেন যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা এসছেন এখানে কাউন্টার খোলার জন্য তবে রোগীও নেই রোগীর পরিজনও নেই এবং একই সঙ্গে আমার ক্যামেরা পার্সন অভিজিৎ সরকারকে বলবো দেখাতে যে এইখানে যে আউটডোর ফার্মাসি আছে সে আউটডোর ফার্মাসিতেও কেউ নেই এখানে একজন কর্মী আছেন আপনি কি এখানে স্বাস্থ্যকর্মী এখানে কোনো আউটডোর কি বন্ধ আছে নেই হাউ ডু দে বি ডাক্তার বন্ধ করে রেখেছেন ডাক্তার কি আসেনি না তার আসবে না মনে হয় না আর তো এখানে তালা দেওয়া কেন এখনও তো 10টা বাজে তালা দেওয়া কেন কি নেই ডাক্তার তো বন্ধ করে রেখেছে তা আপনারা তালা খুলেন না ডাক্তার বাবুরা তালা খুলুন তালা খুলে যে গেটম্যান চেক করে উনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারছেন না ওনার বক্তব্য চিকিৎসকরা আসেননি এবং গেটম্যানরা তালা খোলে গেটম্যানরা কিছু কিছু জায়গায় তালা খুলেছেন কিছু কিছু জায়গায় তালা খোলেননি তবে বুঝতে পারছো এনআরএস এর মতো হাসপাতাল যেটা শিয়ালদা স্টেশনের ঠিক পাশে এখানে দিনে আউটডোরে অন্তত সাড়ে পাঁচ হাজার রোগী আসে স্পষ্ট যে হাসপাতাল চত্বরে চিকিৎসা পরিষেবা আজকে সম্পূর্ণভাবে ব্যাহত আমি চলে যাবো সরাসরি এস এস কেম হাসপাতাল চত্বরে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু এনআরএস এর যে ছবিটা আমরা দেখলাম আউটডোর বিভাগ একেবারে খাঁখা করছে এবং জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি করছেন কিন্তু অন্যান্যরা যে মেডিকেল অফিসারদের কথা বলা হয়েছিল যাদের আজকে সকাল আটটার মধ্যে আসার কথা হাসপাতালে তারা কোথায় তাদের কারোর কি কোনো দেখা পাওয়া গেছে এখানে ছবিটা খুব একটা অন্যরকম নয় কারণ এস এস কেম সবচেয়ে বড়ো হাসপাতাল সুপার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানের আউটডোর তো বটেই এমনকি এমার্জেন্সি পর্যন্ত বন্ধ এমার্জেন্সি বন্ধ বহু রোগী আসছেন ফিরে যাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এখানকার এস এস কেমের মধ্যেই সেখানকার যারা রোগী রোগী আত্মীয়রা এইভাবেই ঠায় বসে আছেন তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো তোমার কি চিকিৎসা হয়েছে না আমার আমি ভেবেছিলাম যে ডাক্তার দেখিয়ে নেব এখানে আজকে কিন্তু এখানে এসে দেখলাম পুরোটাই বন্ধ এমনকি আমি যেখানে বসেছিলাম সকালবেলা সেখানে দেখলাম যে এক বাচ্চা যার প্রায় একশো তিন ডিগ্রির উপরে জ্বর তাকে এমার্জেন্সিতে রাত্রিবেলা না হয় নেওয়া হয়নি তিনিও আমাদের মুর্শিদাবাদ থেকে এসেছেন তিনি দেখলেন অসহায় অবস্থা উনি এখন ভাবছেন উনি কি করবেন কারণ ওনার ট্রিটমেন্টটা একান্ত প্রয়োজন আমরা মানলাম যে ডাক্তারের নিরাপত্তার স্বার্থে ডাক্তাররা বয়কট করছেন দিতে পারেন অনেক ব্যবস্থা আছে কিন্তু রোগীদের থেকে ফেলে আবশ্যক নয় আমার তো মানে মানে কালকে রাত্রিতে খবরটা দেখলাম দেখে আমরা মানে খুবই দ্বিধায় ছিলাম আমার বাড়িতে দুটো মেয়ে আছে বাচ্চা তা যে আসবো যে মানে কনফিউশন আছে যে বাচ্চা এখানে আসবো ছেড়ে হবে কি হবে না টেনশনে যা হোক আসলাম এখন লাইন দিয়েছি বলছে দু তিন ঘন্টা পর হবে এবার কখন বাড়ি যাব কখন কি করবো কিছু বুঝতে পারছি আমি ওই একটা রক্ত পরীক্ষার ডেস ছিল বললো যে সামনে বুধবারে আবার হবে আর একটা সিটি স্ক্যান তিনটের দিকে যেতে বললো চিকিৎসার মতো এরকম অত্যাবশ্যক প্রয়োজনীয় যে পরিষেবা সেই পরিষেবায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রোগীরা এমনকি এমার্জেন্সির মতো একটা আপদকালীন যে পরিষেবা সেই এমার্জেন্সি পর্যন্ত বন্ধ এখানকার শুনতে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট বা রেকর্ড করা অ্যানাউন্সমেন্ট শুনে যাচ্ছে এমার্জেন্সিতে কিন্তু সাধারণ যারা রোগী সাধারণ গরিব মানুষ যারা সরকারি হাসপাতালে আসেন হাফ ইস্তেস করে চিকিৎসার জন্য অপেক্ষা করেন তারা তো ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে রাস্তা অবরোধ করে ছিলেন পুলিশ তাদের সরিয়ে দেয় কিন্তু আবার তারা জড়ো হয়েছেন কিছুক্ষণ আগে রোগীরা তাদের অভিজ্ঞতার কথা বলছিলেন এখানেও প্রচুর অভিজ্ঞতা শুনলাম কিন্তু সাধারণ যারা মানুষ সাধারণ মানুষের দুর্দশার ছবি ছাড়া এসএস কেমে কিছু দেখা যাচ্ছে না আউটডোর বন্ধ এমার্জেন্সি বন্ধ এবং যারা নিত্য যারা এখানে আসেন রোগীর আত্মীয়রা তারা হন্যে হয়ে এদিক ওদিক ঘুরছেন সামান্য চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য